সালামু আলাইকুম প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন, আপনারা হয়তো জানেন না আমরা কি নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আজকের অতিথি হচ্ছেন আমাদের স্টুডিওতে সিলেট ৬ আসনের সম্ভাব্য প্রার্থী, ১৮ দলীয় জোটের সম্ভাব্য প্রার্থী জনাব মৌলানা রশিদ আহমদ সাহেব। প্রিয় দর্শক, আমাদের কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছিল একটু আগে, আশা করি আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমরা সেই টেকনিক্যাল সমস্যা কাটিয়ে উঠেছি। রশিদ ভাই, আপনি বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে একজন কলার প্রশ্ন করেছিলেন এবং আপনি সেটির উত্তর যদি সংক্ষিপ্তভাবে আপনি দিয়ে দেন প্লিজ। উত্তর আমি দিয়েছিলাম, আমার মনে হয় কতটুকু দর্শক শুনেছেন, শ্রোতা শুনেছেন আর কতটুকু শুনেন নাই আমি তো অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না। তো আমি ওই সময় বলেছিলাম যে অ্যাকচুয়ালি দুজন খোলার এখানে টেলিফোন করেছিলেন, একজন সাইদি সাহেবের প্রতি যে অত্যাচার হচ্ছে সে সম্পর্কে ওনার উৎসাহ ব্যক্ত করেছিলেন। আচ্ছা, আমাকে কোনো প্রশ্ন তিনি করেন নাই। আর পরের দর্শক যিনি, তিনি তো বলেই দিয়েছেন যে আমার উপজেলা নির্বাচনে তিনি ছিলেন, সুতরাং তিনি যখন ছিলেন আমার শক্তি তিনি জানেন এবং আমার সম্পর্কে তা ভালোই জানা আছে এবং এলাকায় যারা আছেন তাদের সম্পর্কে ওনার ধারণা আছে। তো আমি এইগুলিকে খুব একটা আপনার বিবেচনায় আনতে পারতেছি না, কারণ এদের সম্পর্কে এরা তো আগে ও ফিল্ডে ছিলেন, পার্টি তাদেরকে বিবেচনা করেন নাই, বিএনপি তাদেরকে কোনো নমিনেশন দেয় নাই। একবার সৈয়দ মকবুল হোসেন সাহেবকে বিএনপি নমিনেশন দিয়েছিল, ওই সময় উনি পাশ করে আসতেও পারেন নাই। এর অর্থ হচ্ছে যে ওইখানকার বিএনপি নেতাকর্মীরা তাকে বিশ্বাস করে না, তার সাথে কাজ করতে চায় না, যে কারণে ওনার ভরা ডুবে হয়েছিল। দুইবার তিনি পাশ করেছিলেন, এই দুইবার ইতে তিনি স্বতন্ত্র হিসেবে পাশ করেছিলেন এবং ওই সময় আমরা ওনার সাথে ছিলাম, আমার ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি, আমার শ্বশুরের ফ্যামিলি, আমরা সবাই ওনার সাথে ছিলাম। আমাদের আর কোনো রাস্তা ছিল না হিসাবে তাকে পাশ করিয়ে আনেছিলাম। ছয়বার তিনি নির্বাচন করেছেন আর দুইবার পাশ করেছেন, আলহামদুলিল্লাহ। এবার আমি নির্বাচন করলে এবারে আমি পাশ করে আসবো, এখানে দুইবার দ্বিতীয়বারে যেতে হবে না এবং বিপুল ভোটে পাশ করে আসবো, এটা আমার ভরসা। আর এই সমস্ত ক্যান্ডিডেট যাদের নাম উনি বলেছেন, এরা আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি এরা সকলেই আমার সাথে কাজ করবে, কারো সাথে আমার বিরুদ্ধ নাই, শত্রুতাও নাই। কোনো মিয়া আমার বন্ধু মানুষ, এরা আমার চৌধুরী, আমার মুরব্বী মানুষ, সুতরাং এরা সকলেই আলহামদুলিল্লাহ আমি নমিনেশন পাবো এবং তারা আমার সাথে কাজ করবেন, এটাই আমার বিশ্বাস ভরসা। আমি রাজনীতিতে সক্রিয় হয়েছি, যোগ দেই নেই, আমাকে পত্রিকাগুলোতে লেখা হয় অনেক সময় যে সদ্য যোগ দেওয়া অ্যাডভোকেট মোল্লা রশিদ আহমদ। তো আমি এইখানে আমার একটা রিজার্ভেশন আছে, আমি তাদেরকে বলি যে একজন মানুষ যদি আপনার ফ্লোর ক্রস করে তাহলে তাকে বলা হয় যে এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে এসেছে। আমি তো আমার জীবনে অন্য কোনো দলও করি নাই, কোনো ছাত্র জীবনেও কোনো দল করি নাই এবং ছাত্র পরবর্তী জীবনে অন্য কোনো দল করি নাই। ১৯৭৬ ইংরেজিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে আমার দেখা হয়েছিল, আমি বলেছি আলহামদুলিল্লাহ যে আমি একেবারে প্রাইমারির থেকে একেবারে শেষ পর্যন্ত যেখানেই কলেজে ইউনিভার্সিটিতে মাদ্রাসায় পড়েছি ক্লাসের প্রথম ছাত্র সবসময় ছিলাম। তো ১৯৭৬ ইংরেজিতে আপনার শহীদ জিয়াউর রহমান প্রথম গিয়েছিলেন সিলেট এবং সরকারি আলমসা মাঠে বক্তৃতা করেছিলেন, আপনার ঐতিহাসিক একটা জনসভা হয়েছিল, মানুষ খান বলে ওনার কথা শুনেছিল। এর আগে সিলেট আলিয়া মাদ্রাসার ছাত্রদের একটা দল ওনার সাথে দেখা করেছিল, এই দলের নেতৃত্ব আমি দিয়েছিলাম। তো ওই সময় শহীদ জিয়া আলহামদুলিল্লাহ ওনার খোতার প্রভাবে এবং উনি যে দেশপ্রেমিক এতে আমাদের কোনো সন্দেহ ছিল না, জাতীয়তাবাদী মূল্যবোধে বিশ্বাসী, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, একজন খাঁটি দেশপ্রেমিক হিসাবে আলহামদুলিল্লাহ ওনার খোতার থেকেই ওই সময় থেকে আমরা এত প্রভাবিত হয়েছিলাম। বিশেষ করে আমি ওই সময় থেকেই ওনার আমি সমর্থক এবং তারপরে বিএনপি হয়েছে, সবসময় আমি বিএনপির সমর্থক ছিলাম। আমার পুরো ফ্যামিলিটাই বিএনপি ফ্যামিলি, আমার পুরো ফ্যামিলিটা, অনেক ফ্যামিলি আছে আপনার দেখবেন নাম ধরে লাভ নাই, আপনারা বুঝতে পারতেছেন যে আপনার ক্ষমতা সবসময় আমাকে চাই, সব ক্ষমতায় বিএনপি গেলেও আমি ক্ষমতায় থাকতে চাই, আওয়ামী লীগে যেতে চাই, জাতীয় পার্টিতে। তো আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি, আমার পিতা আপনার আলহাজ মাহমুদ হোসেন সাহেব বিএনপির একনিষ্ঠ সমর্থক ছিলেন, শহীদ জিয়া যখন আপনার জনসভা করেছিলেন গোলাপগঞ্জে তখন তিনি সভাপতিত্ব করেছিলেন এবং প্রথমে যে সময় আপনার লুতুর একবারই আপনার বিএনপির আপনার লুতুর রহমান সাহেব এমপি হয়ে এসেছিলেন। এইখানে এত শক্তি থাকার পরেও এইখানে আপনার ভালো ক্যান্ডিডেট ফিট করা যায় না, যে কারণে আপনার জাতীয়তাবাদী শক্তি পাশ করে আসতে পারে না। একবার লুতুর রহমান সাহেব পাশ করেছিলেন আপনার, ওই লুতুর রহমান সাহেব তখন বাদেবাসা ইউনিয়নের চেয়ারম্যান, ওই সময় আমার আব্বা ফুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান, প্রথমে আমার আব্বাকে অফার করা হয়েছিল কিন্তু তিনি বললেন যে না, আমার এই শিক্ষা নিয়ে আমি মেট্রিক পর্যন্ত পড়েছি, এই শিক্ষা নিয়ে আমি পার্লামেন্টে যেতে গিয়ে আমার লাভ নেই, আমার ছেলেরা বড় হবে, তারা ইনশাল্লাহ মন্ত্রী হবে, তারা ইনশাল্লাহ এমপি হবে, তিনি এই জন্যই তার একটা আশা ছিল, তিনি জান নাই। তারপরে লুতুর রহমান সাহেবকে ওইখানে দেওয়া হয়েছিল। তো ওইটা পরে আপনার গত পুরা ৪১ বছরে আর কখনো
বললাম না, একবার দেওয়া হয়েছিল শহীদ মকবুলকে, তো দলের নেতাকর্মীরা তাকে মানে না, যে কারণে উনি উনি ওর সময় ঘোরাঘুরি হয়েছে, দুইবার উনি পাশ করেছে, স্বতন্ত্র প্রার্থী হিসাবে পাশ করেছে। তো আমি আরেকটা কথা আমি আপনাকে বলতে চাইতেছি, যেটা সেটা হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি দলে আপনার নতুন যাই নাই, যে যোগ দিয়েছি, আমি দলে সক্রিয় হয়েছি সিন্স 1976। আই এম এ সাপোর্টার অফ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, অ্যান্ড এরপরে তিনি দল করেছেন, আমি দলের সমর্থক হিসাবে সবসময় কাজ করেছি। আমার পুরো পরিবার, আমার পিতার থেকে শুরু করে আমার ভাইয়ের কথা আপনি বলেছেন, ডেপুটি মেয়র আম ওয়াহিদ আহমদ এখানে, সে তো সারা জীবনই বিএনপি করেছে, গোলাপগঞ্জে আপনার যুবদলকে সেই আপনার সক্রিয় করেছে, বিএনপির জন্মদাতা গোলাপগঞ্জে সেই। তো আমার পুরো পরিবার, আমার ভাইয়েরা আপনার আমেরিকায় আছে, কানাডায় আছে, লন্ডনে আছে, বোনেরা আছে, সকলেই আলহামদুলিল্লাহ আমরা বিএনপির সমর্থক, এবং আমি তাদের বড় ভাই হিসাবে তাদেরকে সাপোর্ট করি। আমি সাপোর্ট না করলে তারা কীভাবে করতো? সুতরাং আমি এতেই বোঝা যায় যে আমি এই দলের। আর আপনার এম ইলিয়াস আলী সাহেব আমাকে এইখানে আপনার ইলেকশন করাবে কেন? উনি আমার অবস্থান দেখে যে এখানে আর কেউ নাই, দ্বিতীয় কোনো ব্যক্তি নেই, আর কেউ চায় না বিএনপিকে সংগঠিত করতে, অথচ বিএনপি সংগঠিত করা সবচেয়ে বড় জরুরি কাজ। তো উনি দেখেছে যে উনাকে দিল্লি একেবারে অনায়াসে পাশ করে আসতে পারবে, আপনার 50,000-1,00,000 ভোটের ব্যবধানে ইনশাআল্লাহ পাশ করে আসবো, এটা আমার আমার বিশ্বাস, আই এম কনফিডেন্ট। তো এইটা দেখেই তিনি আমাকে রিক্রুট করেছে। তারপরে আপনার দুইজন কি আপনার, আমার মনে হয় উনি যেটুকু বলেছে যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চেয়ারম্যান অফ দি পার্টি তারিক রহমান সাহেব এবং আপনার দেশনেত্রীর সাথে উনি আলোচনা করেছে, আলোচনা করে দেশনেত্রীকে নির্দেশ দিয়েছে ওকে লোকালি জয়েন করাও। তারপরে গোলাপগঞ্জে সভা হয়েছে, একদিনের মাইকিংয়ে 10,000-এর বেশি আপনার মানুষ একত্রিত হয়েছে, এবং সমস্ত মানুষ দেখা গেছে ঈদের উল্লাস করতেছে মানুষ, যে একজন এবং কর্মীরা দেখেছে যে একটু অভিভাবক পেয়েছি, তো কর্মীরা উল্লাস করেছে আলহামদুলিল্লাহ। ওই সবাই আপনার এম ইলিয়াস আলী সাহেব এই সমর্থন দেখে এখানে বলে এসেছে যে উনাকে আমরা সিলেট জেলা বিএনপি সহসভাপতি করলাম। তারপরে আমাকে উনি বলেছে যে আমি বাকি সবগুলি করব, আপনি গোলাপগঞ্জ মিনা বাজারের কমিটি, আলহাজ কমরুদ্দিন সাহেব কমিটি দুইটা করেছিল লন্ডন বসে বসে, তো এইগুলি উনার নিজের জন্য করেছিল, আমরা এগুলি মেনে নিয়েছিলাম, ঠিক আছে, উনি এখন নাই, দলকে সক্রিয় করতে হলে এই সমস্ত কমিটিতে কাজ হবে না, আপনি আপনার স্টাইল মতো ওইখানে কমিটি করেন, আপনি আপনি এগিয়ে যান, কাজ করে যান। তো আমি এই অবস্থায় উনাকে বলে এসেছিলাম, আমি লন্ডনে এসেছিলাম এপ্রিলে আমার ছেলের বিয়ের জন্য, তো এখানে আসা এখানে আরেকবার যখন ফিরত গেলাম তো ওই সময় আপনার ব্যাগের নির্মম পরিহাসনী এর আগে গুম হয়ে গেছে, গুম হয়ে গেছে। তো আপনি আমাকে একটু সময় দিতে হবে, কারণ প্রচুর কলা লাইনে চলে এসেছে, দেখি কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি, কে বলছেন প্লিজ? আমি বাবুল আহমদ বলতেছিলাম। জি বাবুল ভাই, বলেন আপনার প্রশ্ন তো মতামত। আপনার আপনার কাছে একটা প্রশ্ন এবং আপনার অতিথির কাছে দুইটা প্রশ্ন। আচ্ছা, অতিথিকে ফার্স্ট। জি জি, বলুন আপনি। আপনি আপনার অতিথি ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। আপনাদের ভাই আপনাদের অতীত তো এমনি ভালো না। হ্যালো, অতীত কলা 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 কি হারিয়ে গেছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম শেখ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, কে বলছেন প্লিজ? জি, আমি সাগর মিয়া বলছি ব্রিস্টল থেকে। জি সাগর ভাই, বলেন আপনি। ভাই আমি বলতে চাচ্ছি এটা যে আমরা তো এই দুই পার্টির দুইজন বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, ওদেরকে যখন নিয়ে আসবেন আপনি, দুজন দুজন তাদের দলের টানতে নেই কথা বলবে, এখন তৃতীয় পক্ষ কাউকে আনলে তো আরো আপনার প্রোগ্রামটা আরো সুন্দর হয়। তৃতীয় সাইদি সাহেবের তো প্রোগ্রাম দেশে বা আমরা দেখছি বা গেছি, উনি ভালো ছাড়া বাদ করে নেই, উনি তো যুদ্ধ অপরাধী, এটা তো মেনে নিতে পারি না। আচ্ছা, তৃতীয় হচ্ছে গিয়ে আমরা তো মনে করেন ভিজিট যাই, হলিডে যাই অন্য দেশে কিছু এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, এই দেশে যে অতিথিরা আসেন এরা কি এদেশ থেকে কোনো এক্সপিরিয়েন্স নিয়ে যান না? যেমন এই আপনার অতিথি আসছেন, এরপরে আরো আর আসেন, মন্ত্রী মিনিস্টার আসেন, এরা কি এদেশের কালচার একটু দেখে যান না? এটা দেখেও তো কিছু শিখতে পারেন, তাই না? কোন কালচার? যেমন এই দেশে তো রাজনীতি আছে না, এরা ওরা রাজনীতি করতেছে, যেমন এই দেশে এমপি আছেন, মন্ত্রী মিনিস্টার আছেন, ওরা কথাবার্তা কিভাবে বলে না বলে, ওদের কাছে তো আমাদের কিছু শিকার আছে, অনেক তো আস কলিতে যায় বা কলিতে আসেন, ওরা তো কিছু শিখে যেতে পারেন দেশ থেকে। আচ্ছা, এটা কি আপনি একটু আমার পক্ষ থেকে একটু বলবেন? ঠিক আছে, আপনার পক্ষ থেকে আমি ইনশাআল্লাহ বলে দেব ওনাদেরকে। আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ সাগর ভাই, আপনি ব্রিস্টল থেকে ফোন করেছেন এবং আপনি আপনার মূল্যবান মতামত দিয়েছেন। নেক্সট কলা। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আপনি টেলিভিশনে ভলিউমটি কমিয়ে দেন।